যাহার হাতে হায়াত মৌত রিজকের ভাণ্ডার, তিনি সর্বশক্তি, তিনি সর্বশক্তি বিশ্বপতি পরওয়ারদিগার, ভাঙ্গিয়া গড়িতে পারে বিশ্ববাজার। আমি শ্রদ্ধা করি, আমি শ্রদ্ধা করি, ভক্তি করি, নত করি শীত, যাহারি দরবারে আমি সর্বদা হাজির, পরে দয়াল নবী, পরে দয়াল নবী স্বর্গ চাবি যারে দিলেন সাই, তাহার উপরে দুরুদ সালাম গানাই, তিনি ভবতরণী, তিনি ভবতরণী দয়ার ফণি পারের কর্ণদার, তাহার দয়া মায়া মাঙ্গি আমি গুণাগার, নবীর সার আসাবে, নবীর সার আসাবে শ্রদ্ধা ভাবে করিলাম শরণ, পাতে মাজহুরা বিবি ইমাম দুই জন, যত পীর পয়গাম্বর, যত পীর পয়গাম্বর দিনে যমর আল্লাহর আশে কান, একে একে সালাম দুরুদ যত শহীদান, প্রিয় মাতা পিতা, প্রিয় মাতা পিতা জন্মদাতা নয়নের হৃদয়, যাহাদের সিল্লায় আমি দেখিলাম ভুবন, তাদের পাক্কদমে, তাদের পাক্কদমে এই অদমে বেজে লাখ সালাম, অহরহ দুয়া মাঙ্গি প্রতি সন্ধ্যা শাম, পরে শিক্ষাদাতা, পরে শিক্ষাদাতা জ্ঞানদাতা মুর্শেদ আমার, সকলের স্মরণ করি সালাম হাজার, যত শ্রোতা বন্ধু, যত শ্রোতা বন্ধু জ্ঞানে সিন্ধু করিবেন শ্রবণ, সালাম আদাব দুয়া আমার করিবেন গ্রহণ, হবে ভুল ভ্রান্তি, হবে ভুল ভ্রান্তি এই মিনতি করিবেন মার্জন, জীবনেরই প্রথম আমার হয়েছে লিখন, তাই তো কমা চাই, তাই তো কমা চাই, ভিক্ষা চাই ছেড়ে দেবেন ভুল, অসহায় দরিদ্র বেনে তুলে নিবেন কুল, আমি বিদ্যাহীন, আমি বিদ্যাহীন বুদ্ধিহীন সুর চন্দ নাই, আল্লাহ নবী মনে বাবি কলম চালাই, যদি দয়া করে, যদি দয়া করে মায়া করে সমাপ্তে পৌঁছায়, এর চেয়ে আনন্দ বেশি কে দেবে আমায়, কলম লাগাম চারা, কলম লাগাম চারা দৌড়ের গুড়া কাগজেরই মাটি, না জানি কোন চক্করেতে কোন দিকে তে ছুটে, চিন্তা হইল মনে, চিন্তা হইল মনে ঘূর্ণিদানে পড়েছি এখন, কোন রাস্তা ধরিলে হবে বাসনা পূরণ, তবে বলে যাই, এখন বলে যাই পাঠক ভাই শুন দিয়া মন, গটে গটে মুসলমানের কের বিড়ম্বন, খেতে বাদ মিলে না, এতে বাত মিলে না সে রাতে না উলঙ্গ বদন, রাস্তাঘাটে মরছে মানুষ চিকিৎসার কারণ, বলতে কিছুই নাই,
বলতে কিছুই নাই দেখতে পাই বাংলার ঘরে গো। অনাহারে মরছে মানুষ লয় না কেউ খবর সবাই দিশাহারা, সবাই দিশাহারা, পাগল ভাড়া না দেখে ভাই। অতীত দিন ভালোই গেছে সামনে বিপদ আয় অভাব বাড়ছে দ্বিগুণ, অভাব বাড়ছে দ্বিগুণ, কিনি দারুণ পড়ছে হাহাকা। জমিনেতে ফসল হয় না আজ গুবি কারবার, মাটি রহস শূন্য, মাটি রহস শূন্য, দানের জন্য দাসের জন্য নয়। দেখতে সুন্দর দানের গোটা ভিতর শূন্য হয়, আসে গুলাবানি, আসে গুলাবানি, জাখানদানি ফসল নিয়ে যায়। তা না হলে রুদ্রে ফুরে ফুকা তোরে খায়, বহে ঘূর্ণিঝড়, বহে ঘূর্ণিঝড়, উড়ে ঘর তীর্ণেরই মতন, ভেঙ্গে পড়ে দালান কুটা বৈশালের কারণ। মানুষ নিরুপায়, মানুষ নিরুপায়, হায় রে হায় কি হলো বাংলায়। কবি বলে আল্লাহর গজব দেখতে পাওয়া যায়, মুদের ইমান নষ্ট, মুদের ইমান নষ্ট, আমল নষ্ট, নষ্ট ভাই স্বভাব। ইমানের কারণে যাসে দুর্ভিক্ষ অভাব, পাপে বাপ সারে না, পাপে বাপ সারে না, ক্ষমা দেয় না কি বলি বিশেষ। পাপে হিংসায় কত জাতি ধ্বংস হইল দেশ, যেমন রাবণ রাজা, যেমন রাবণ রাজা, সেরে পূজা করিত শোষণ। হনুমানে লঙ্কা জ্বালায় সীতারি কারণ, দুষ্ট আব্রাহাম, দুষ্ট আব্রাহাম, মক পূর্ণ মক্কায় করল আক্রমণ। আবাবিলে ফাতর ফেলে গোটাইল পতন, নমরুদ সাদ্দা দে, নমরুদ সাদ্দা দে, মনসা দে, কারুন ফেরাউন, পদমর্যাদা রাখতে সদা করত শত কুন। দাবি করল খুদা, দাবি করল খুদা, হারাম জাদা বেহেস্ত বানায়। গুমানে মরিল সাদ্দাত বেহেস্তে দরজায়, সবাই হইল ধ্বংস, সবাই হইল ধ্বংস, যেমন কংস দাফর যুগে ভাই। আবুলাহা বাবু যে হেলে মক্কা ধামে নাই, কেবল হিংসা দোষে, কেবল হিংসা দোষে, ইমান দোষে রহিল বদনাম। গুনা কাতা সঙ্গে নিয়া ছেড়ে গেল দামি, হিংসা পাপের মূল, হিংসা পাপের মূল, ডুবায় কুল জেনে রাখো রীতি। কারবালাতে ইমাম হুসেন বদি লয়ে দিতে, সেও রহিল না, সেও রহিল না, পাইল না প্রাণের মাসু। দুজকেতে হাবু ডুবু খেদে বাসায় বুক, লুবে জানে বাপ, লুবে জানে বাপ, বাপ রে বাপ, বাপে মৃত্যু হই। বাংলাদেশের ইতিহাসে সত্য প্রমাণ রয়ে, মোরা জাত বাঙালি, মোরা জাত বাঙালি, মহাবলী উপাধি নবাব। বিশ্ববাসী মেনেছিল বাঙালির প্রভাব, মাথা ছিল উঁচু, মাথা ছিল উঁচু, অভাব কিছু না ছিল দরায়। আল্লাহ প্রেমে ছিল মানুষ সদা সর্বদা, সবাই ছিল সরল, সবাই ছিল সরল, নাহি গরল খোলা সায়ন্তর। আপদে বিপদে ভালোবাসত পরস্পর, শেষে একের দোষে,
শেষে একের দুষে লুবের বসে যাতে পরে সাই সতেরোশো সাতান্ন শোনে সৌভাগ্য হারাই কাল তেইশে জুন, কাল তেইশে জুন কিনি দারুণ বাঙ্গালির কপালে বিদেশিদের ফলু বনে আগুন দিল ডেলে দেখো পলাশিতে, দেখো পলাশিতে নিজের স্বার্থে জাফর আলী খান বাদ্য মতে জন্মভূমি বানাইল শ্মশান যাতে মারে লাত, যাতে মারে লাত ক্ষমজাত বেজাতি খানভূত বঙ্গমায়ের দুঃখ বুঝিত হলে বাংলার ভূত সে তো ছিল খান, সে তো ছিল খান বড় নাদান পাঞ্জাবিদের সেলা যার কারণে বঙ্গমায়ের চেরাগ নিবে গেলা কবি ইলিয়াসুদ্দিন, কবি ইলিয়াসুদ্দিন বলে মুমিন লুবে কি যে করে লোভ হইতে পাপের জন্ম পাপে মৃত্যু পরে সেও রহিল না, সেও রহিল না। সেও রহিল না পাইল না রাজ্য সিংহাসন জাতিকে বানাইয়া গেল গুলামের মতন গেল দুইশো বছর, গেল দুইশো বছরেরই ভিতর আবার খান পাঞ্জাবি চব্বিশ বছর রেখেছিল বাঙ্গালির দাবি কত রক্ত গেল, কত রক্ত গেল জীবন গেল স্বাধীন করতে যার কারণে তিরিশ লক্ষ বাঙ্গালি হয়েছে সাল্লার মেহরবানি, আল্লাহর মেহরবানি নিয়ামত খানি হইল যুদ্ধই শেখ মুজিবের ওসেল্লাতে বাংলা স্বাধীন হয়ে দেখো একের দুষে, দেখো একের দুষে জাতি সবে ভুগিতে হইল দুইশো বছর পরে আল্লাহর মেহরবানি হইল মুরাজ আবার স্বাধীন, মুরাজ আবার স্বাধীন গেল দুর্দিন মনেতে বাসনা দুঃখ গেল দুর্গতি মুদের আজ গুছিল না সবাই পথে ভ্রষ্ট, সবাই পথে ভ্রষ্ট শোষণ রাষ্ট্র পিছাসের মূল্য দয়া মায়া না রহিল পাষাণ শত বুক নাই রে হাসি খুশি, নাই রে হাসি খুশি মনু দাসী অসহ্য অন্তর কথার ফাঁকে বিষ ডালে যেন বীর দোর মুখে বিষে ভরা, মুখে বিষে ভরা কথা ভরা দিল হইল ভাত স্নেহ প্রীতি ভালোবাসা হইল অবসর হিংসায় দেশ করেছে, হিংসায় দেশ বড়েছে ইমান গেছে চলছে ও নাচার অসহায় দরিদ্র কান্দে কে করবে বিচার যারা ও চিনে না, যারা ও চিনে না ক চিনে না তারাই মাথে বউ জাহাজ চা করিতেছে কে দেবে উত্তর সে তো ধন্যবাদ, সে তো ধনবান বলবান কথা জুটে লাঠি জ্ঞান থাকিলে কি হইবে লাঠির বয়ে বাটি জ্ঞানী হইল জব্দ, জ্ঞানী হইল জব্দ সারা শব্দ নাহি নরাসরা ও বিচারের অত্যাচারে বয়ে কাপে পারা কবি জিলিয়া চলে, কবি ইলিয়াস বলে মূর্খ ছেলে পশুর আকার বিদ্যা না থাকিলে মানুষ অন্ধজনই পার দে পথ দেখে না,
onde potteke na kube vai na nideri mongol porer upokar koribe je bole pagol shatru bagni balo gyani shatru balo bhule gelo bangali santan murkho joner netrite jate shanti jogoshane nai re shanti le নাই রে শান্তি লেজ হইল সে কোথায় যাবে ভাই আল্লাহর গর মর্জিত নিয়া চলেছে লড়াই পাইতে হদ মর্যাদা পাইতে পদ মর্যাদা তাই তো সদা চলছে দিশা দিশি নামাজে রোজা দূরে তৈয়া গায় রে বারো মাসি হাতে শুনতে চায় না হাদিস শুনতে চায় না পড়তে চায় না পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদের মুতল্লি হয়ে করতে চায় সমাজ মসজিদ আল্লাহর ঘর মসজিদ আল্লাহর ঘর তারি ভিতর সংসারে জামেলা উমি লোকে ফতুয়া বলে লম্বা করে গোলা নামাজ শুদ্ধ হয় না নামাজ শুদ্ধ হয় না কালমা হয় না কে রাতে হয় ভুল হাদিস নিয়ে তর্ক যুদ্ধ লাগায় গন্ডগোল কেবল নিজের স্বার্থে কেবল নিজের স্বার্থে দিনে রাতে পরে রমঙ্গল দুনিয়ার লালসে নষ্ট ইমান আমল করছে সুকুল করি করছে সুকুল করে বাড়ি বাড়ি দ্বন্দ্ব লাগায় বাপে পুতে বাইয়ে বাইয়ে কুট কাসারি গায়ে কারে কে মারিত কারে কে মারিত লুটে নিত সহায় সম্পদ আল্লাহ নবী মুখে মুখে হৃদে বরাবর চলছে কোন খারাপি চলছে কোন খারাপি হাতে তসবি জফে আল্লাহর নাম গোপনেতে যে না কিনা যত যে হারাম বর্ষে সুদ করে বর্ষে সুদ করে গ্রাম শহরে এসব কিন্তু দেখা বিটা বাড়ি বিক্রি করে সুদে লাগায় টাকা টাকা দিয়ে সুদে টাকা দিয়ে সুদে ফদে ফদে আঙ্গুল টিপে যায় লোকে বলে আল্লাহওয়ালা কলবে জিকির গায়ে সে তো টাকা গোনে সে তো টাকা গোনে মনে মনে সতে হইল বিশ হাজারেতে কত হইল আঙ্গুলে তার দেশে টাকা দার মিলে না টাকা তার মিলে না খরচ দে না নাই বলে খোঁজ সুদের কথা শুনলে পরে একটু হয় রহম সুদে অর্থশালী সুদে অর্থশালী মহাবলী গায়েরই সর্দার গরিব দুঃখী দেখলে বলে রায় তো আমার গণ্য পশুর মতো গণ পশুর মতো অবিরত করে অবিচার বাধা দিতে লোক মিলে না সকলি তো তার তানা অফির যত তানা অফির যত তাহার শর্ত করে নে মঞ্জুর অসহায় দরিদ্র গেলে বলে দূর দূর তানা অফিস কুটে তানা অফিস কুটে টাকার নুটে দিতে হলো মালা ঘুষের বাজারে হাটে জিতা লোকের গোলা বিচার চলে গেল বিচার চলে গেল না রহিল বেদা বেদয়া সুদপুরের বাড়িতে দেখি মুল্লাদের বাজার কেজে কত ভাবে কেজে কত ভাবে এই রবে পরে হাকা হাকি
সুদের টাকা পেয়ে মোল্লা ডেলে আসে নাকি হাদিস রাখে বন্ধ, হাদিস রাখে বন্ধ মোনা নন্দ পেয়ে টাকা নুট, সুদের টাকা হালাল করে দিয়ে গেল বুট মুর্দা বেহেজা, মুর্দা বেহেজ জাগ দুজক জাগ তাদের নাই তো ক্ষতি, মুক্ত গানে শুনা দিল ভাব শূন্য পুঁথি নইলে কেমন করে, নইলে কেমন করে তাদের ঘরে মৌলবীদের ভিড়, নিজের হাতে বাইটা দিলা সুদে টাকার কি রে কবি বেবে বলে, কবি বেবে বলে সরল দিনে শুনো বাই জান, মুসলমান আর খ্রিস্টানে নহে ব্যবধান চলছে মদ ব্যবসা, চলছে মদ ব্যবসা হায় রে ফসা লুটিল ইমান, নবীর শর্ত ভুলে গেল কলির মুসলমান ময়দ হইল ভানী, মদ হইল ভানী টানি টানি রাস্তা বেড়ায় ভাই, জিজ্ঞাসিলে বলে যে সব যশুকে দাওয়াই হারাম বুঝতে চায় না, আরাম বুঝতে চায় না ধর্ম চায় না শুধু চায় পয়সা, আখেরাত বলিয়া হইল দুনিয়ার বাদশা কবি বলে আল্লাহ, কবি বলে আল্লাহ খলির লীলা বড় ভয়ঙ্কর, হালাল হারাম বলে মুমিন হইল ভামর যত শরাবখানা, যত শরাবখানা ফির মোলানা তাতেই নিল স্থান, হাত তুলিয়া দুয়া মাঙ্গে ব্যবসার কল্যাণ কয় না মদ হারাম, কয় না মদ হারাম কি আরাম পয়সা মিলে দে, তুমি করো তোমারই কাম কতি কি মুদের সব লন্ডনে, এসব লন্ডনে বাদ দুখানে মদের কারখানা, তাদের দেওয়া বড় চাঁদা নইলে তো মিলে না আলেম আছে জালি, আলেম আছে জালিম মিশা তালিম দিতেছে রে ভাই, যার তা সারতে মশলা দিয়া করতেছে কামাই সত্য বলতে চায় না, সত্য বলতে চায় না স্বার্থ ভানা বলে ইলিয়াস কবি, ভিডিওতে দেখিতে ভাই মোল্লা মুন্সির ছবি ইহা নিষেধ ছিল, ইহা নিষেধ ছিল পূর্বে ছিল ছবি না যায়, বর্তমানে কুল্লু হালাল সব কিছু যায় যে তাই তো কবি কয়, তাই তো কবি কয় নাহি বয় সবাই স্বার্থ ভোর, আল্লাহ দির আসনে শয়তান বসাইল আসর আল্লাহ বিতাড়িত, আল্লাহ বিতাড়িত অবিরত হৃদয়ে শয়তান, শয়তানের চক্রান্তে মুমিন ভুলিল কুরআন, কুরআন খণ্ড খণ্ড, কুরআন খণ্ড খণ্ড যাদব খণ্ড বলতে লাগে ভই, এক কুরআনের আলিম হয়ে ভিন্ন ভিন্ন কয় কেহ বলে দলিল, কেহ বলে দলিল কেহ দলিল তবলিগ কত নাম, সিয়া সুন্নি জামাত শিবির দাওয়াতুল ইসলাম কেহ তর্কবাদী, কেহ তর্কবাদী যুক্তিবাদী কেহ কামেল ফির, পদমর্যাদা বারাজিতে সকলি অস্থির কেহ কিয়াম করে, কেহ কিয়াম করে দুয়া করে নামাজ জানা যায়, কেহ তারে বিদাত বলে লুকেরে বোঝায় কেউ কয় দূরের নবী,
কেউ কয় নূরের নবী ইসলাম রবি জাহিরে বাতুনে, কেহ বলে মহামানব গায়েব নাহি জানে নবী মাটির মানব। নবী মাটির মানুষ আছে দূর জীবন চলার পথে, আবুল তাবুল যত কিছু বলছে নিজের স্বার্থে জালেম শত দল, আলেম শত দল আসল নকল কে করবে যাচাই, এই কারণে মুসলমানে সর্বদা লড়াই কবি ইলিয়াসউদ্দিন। কবি ইলিয়াসউদ্দিন বলে মুমিন শুনো বন্ধুগণ, আমারই নজরে লাগে কেমত লোকন নবী যা বলেছে, নবী যা বলেছে হইতেছে কি রহিল বাকি, ইমানের জেগ বরকতে লোক কুরআন দিল কি তাই তো নফসি নফসি, তাই তো নফসি নফসি কেমনে বাঁচি সকলের একমত, নিজের স্বার্থে বেছে নিল নিজে নিজের ভোট এতে হোকালে, এতে হোকালেম হোক জালেম হইতে বিষম টেখা, আলেমের বাড়িতে দেখি দালান অট্টালিকা তবু সাহেলিল্লা, তবু সাহেলিল্লা গরুর খোল্লারিদের সান্দে ভাই, আলিমের বাড়িতে জাকাত লিল্লা চিনি নাই আল্লাহ মাফ করেছে, আল্লাহ মাফ করেছে লাইসেন্স দিছে উমি লোকের গড়ে, আল্লাহ নবীর দুহাই দিয়া বুসকিনি তবরে জালেম সমান নয়, আলেম সমান নয় কবি কই আছে ব্যবধান, পরীক্ষা করিলে পাবে আসলের প্রমাণ খাঁটি মোল্লা মুন্সি, খাঁটি মোল্লা মুন্সি দিন বিশ্বাসী পাওয়াই কঠিন, ভালো মন্দ যাচাই করে চলিও মুমিন কত বন্ড জালে, কত বন্ড জালেম পীরে কামেল নিয়াছে রূপাদি, বাংলাদেশ হইতে মক্কা দেখে চুক্ক মুদি দেমন টেলি বনে, যেমন টেলিফোনে আল্লাহর শোনে করে আলাভন, কথাবার্তায় আজ কবিতার আসলে শোষণ ঘুরে দেশ বিদেশে, ঘুরে দেশ বিদেশে এই বিশ্বাসে ভাইতে মুরিদান, শিষ্য না থাকিলে গুরু কিসে হয় প্রমাণ তাই তো পায়ে লক্ষ্মী, তাই তো পায়ে লক্ষ্মী সঙ্গে রকি পথে হইল বে, কুমন্ত্রণায় বানাইল ভক্ত মুরিদের কবি ইলিয়াস বলে, কবি ইলিয়াস বলে ভূমণ্ডলে টানো পীরের নথি, আজকাল কাফিরের অবস্থা যদি কলটা খাতি তুমি যাহা দিবে, তুমি যাহা দিবে নিয়ে যাবে করে না জিজ্ঞাসা, হালাল হারাম কিছুই কয় না পকেট ভরে ভয় সাবির দনেশ্বর, পীর দনেশ্বর ফাঁকা গোবর দিন কাটে আরামে, ভক্ত মরে মেঘে বিজে বাতি নাই মুকামে পীর সুজান, পীর সুজান কবি কয় করতে হয় সাধনা, ভক্ত কামেল আছে যারা লুকালয় চাহে না চাহে নিরবতা, তাহে নিরবতা সেরা খাতা শুধু আল্লাহর নাম, আল্লাহর আশেক চায় না কবুর স্বর্ণ ভিটা দাম, চায় না অর্থ সম্পদ, চায় না অর্থ সম্পদ ববে রাফত দালান অট্টালিকা, পরের সম্পদ লয় না ফকির তাকে যদি বুকা খায় না বেহালাল,
কায়না বেহালাল মালামাল যতই করো দান, ও দানতে কাজিলে গোটে ফকির নিদান পীরের আছে বটে, পীর আছে বটে নয় নিকটে দূরে দূরে হাঁটে, ধরতে গেলে ধরা যায় না বাক্য গুণে জুটে দন যাহার আছে। দন যাহার আছে তালা দিছে সিন্ধুকে লুকায়, জেগে থাকে অনেক রাতে লুটি বেচুরায় যদি নাহি থাকে, যদি নাহি তাকে ঠুটে মুখে কত যে বুঝায়, লুটতরাজের মতো পরের সম্পদ নিয়ে যায় সবাই পড়তে সারতে, সবাই পড়তে সারতে দিনে রাতে মতলব বুঝে সব। এই কারণে বাংলাদেশে শুধু হয় গজব শোনন পাঠক, শুন পাঠকগণ কবির বচন পানির নাম জীবন, বাংলাদেশের ইতিহাসে পানি হয় মরণ রীতি উল্টে গেছে, রীতি উল্টে গেছে কি রয়েছে চিন্তা করো ভাই, কখন ভরে পানির অভাব কখন বাসায় যেমন আজব লীলা, যেমন আজব লীলা রঙের খেলা বাংলাদেশে ভাই, বর্ষাকালে শুকনা নদী হেমন্তে বুঝাই উল্টা রীতি নীতি, উল্টা রীতি নীতি বলতে যদি বয়ে কাঁপে মন, রাস্তাঘাটে চলছে নারী বেফরদায়ে মন বলতে জুলঙ্গ, বলতে জুলঙ্গ অর্দাজঙ্গ কেবল মাত্র টাকা, পিপাসী যুবকের ময়ন বেঁধে যায় না রাখা করে হাজারসু, করে হাজার সুজ গায়ে জুল পাগলের মতো, জ্ঞানহীন মাতালের মতো চলছে রতিরণ চলছে সতীহরণ, চলছে সতীহরণ গণগণ দর্শন নিবার, বাংলাদেশের পত্রিকাতে খবর বেসমার শুধু বাবার বাপ, শুধু বাবার বাপ কিসে মাপ পাবে বলো তুমি, মাপ পাইতে হলে আল্লাহর করতে হয় গোলামি খাটি সরল পিতে, খাটি সরল শীতে সব মুহূর্তে ঠিক রেখো ইমান, নবীর তারিখ হাদিস মানো পবিত্র কুরআন, যদি শান্তি চাও, যদি শান্তি চাও বাঁচতে চাও সাওরে দয়া প্রীতি, কুরআন হাদিস মেনে চলো খুশি বেদুর্গতি হালাল করো রুজি, হালাল করো রুজি শেষের পুঁজি রাখো বাইরে টি, মদ গাজার ব্যবসাতে হইও না আশিক যাহা তার মধাবে, যাহা তার মধাবে সত্য রবে করেছে হারাম, মুসলমান জিলে সত্য মানো পাক্কালাম সার মদ ব্যবসা, সার মদ ব্যবসা হালাল পয়সা করো উপার্জন, মদের পয়সা বে করিলে হদ হয় না পূরণ হদ পাক পবিত্র, হদ পাক পবিত্র আছে সূত্র আল্লাহ সাথে ভাই, কুপতে আয়ত্ত পয়সায় আল্লাহ গোছে নাই যদি করো হেলা, যদি করো হেলা বিষম জ্বালা পরিবে গজব, একদমের ভরসা নাই রেখে রে নিবে সব বাইরে মতার গুষ, বাইরে সুতার গুষ বড় দূর মদি সর্বনাশ,
সের জীবনটা মহা কষ্ট নরকেতে বাদ যারা সুফল গো, যারা সুফল কুর নিষ্ঠ কুকুর তারা এ দোরাই, মরলে পরে বেহ খারাম কুরানে বরমায় দর সুজা রাস্তা। দর সুজা রাস্তা ঠিক ব্যবস্থা রয়েছে কুরানে, মুসলমান হইলে কুরআন নিতে হবে মেনে যারা নিষেধ করে। যাহা নিষেধ করে তাকে দূরে করো তারে বই, দুনিয়াতে সুখী হবে আখেরতে সই, ইসলাম শির সত্য। ইসলাম শির সত্য মান নিত্য করো মহব্বত, হাসর মিজান ফুলসিরাতে পাগিবে নিয়ামত কবি ইলিয়াসুতে। কবি ইলিয়াসুদ্দিন বলে মুমিন সময় যায় বৃথা, মসজিদে ঢুকিয়া শুনো মৌলবীদের কথা, হাসর কিনি দারুন। হাসর কিনি দারুন হায় রে আগুন কেবল সাজা সাজা, সূর্যের উত্তাপতে মগদ হবে বাজা বাজা, নাই রে শান্তি লে নাই রে শান্তি লে, হইবে সে পুরিয়া আঙ্গা, ইমান আমার ঠিক থাকিলে বড় সাজ আল্লাহর কর আল্লাহর কাম, কর আল্লাহর কাম, মনস্কাম হইবে পূরণ, গরিব দুঃখী কুলে জুঠাও জানি আলাপন, গরিব মেহমান গরিব মেহমান, আল্লাহর দান আল্লাহ করতে ভাই, গরিব না তাকিলে দনির মাফের জাগা নাই, তাই তো কবি কই, তাই তো কবি কয়ে হেলা নয় দাউরে বাজা খা, গরিব দুঃখীর অতি কাছে আল্লাহ নবীর হাত, তারে মায়া করো তারে মায়া করো, দয়া করো আল্লাহ দিকে চাও, দনের গুমান আর করো না আখের যদি চাও, দয়ন সাজি নয় দন সাজি নয়, জন নয় কেবল আশা যাওয়া, মাটির তনু মাটি হবে উড়ে গেলে হাওয়া, রবে দালান কুটা রবে দালান কুটা, ফাঁকা বেটা সেরে যাবে তুমি, কলঙ্ক তাকিলে কুটা গাবে দিবর দামি, তাক সরল দিলে তাক সরল দিলে, মিলে মিশে কর সুবিচার, বিচার না থাকিলে মানুষ পশু রয়াকার, যাদের বিচার নাই যাদের বিচার নাই, আচার নাই নাই রে দয়া মায়া, তাদের ইবাদত কবুল করে না কিবরিয়া, যারা নিজের স্বার্থে যারা নিজের স্বার্থে সমাজেতে গঠায় গণ্ডগোল, শয়তানের সাথে তো বাইশে বিন্দু নহে ভুল, তারে ঘৃণা করো তারে ঘৃণা করো, অশ্রু দর নাহি করো ডোর, কোন করিলে শত শতান গুণা কিরে তোর, সমাজ গড়ে তুলো সমাজ গড়ে তুলো, মাথা তুলো দেশ করতে গঠন, দেশের কাজে বিলাইয়া দাও জীবন মরণ, যাহার দেশ প্রেম যাহার দেশ প্রেম, জাতি প্রেম রীতে নাহি ভাই, তাহার কাছে ধর্ম কর্ম ইমানের নাই, কবি বিনয় করে কবি বিনয় করে, দেশের করে হরে আগুয়ান, আল্লাহর হুকুম পালন করলে মুদের কিনি দান, শুন মা ভগিনী শুন মা ভগিনী, আল্লাহর বাণী কুরআনে বর্ণন, পর্দার কারণে নারী দুজখে গমন, পর্দা রাখো ঠিক
পর্দার আখো ঠিক সারি ঠিক আল্লাহ দিকে সাও, লজ্জা শরম দিনা হতে নিজেকে বাঁচাও। পর্দা সন্তানেশি যারা পর্দা নেশি দিবা নিশি আল্লাহ বয়ে রই, ইহো কালার বড় কালে তারা সুখী হয়ে তারা সাদ বিশতি, তারা সাদ বিশতি লজ্জাবতী লতারি মতন, ভিন্ন পুরুষ শুইলে গোটে সতীত্বের মরণ, সতী আগুনের ফুল, সতী আগুনের ফুল দুই কুল পরশে রুজ, বেপর্দা বেহায়া নারীর জীবন বিফল, কর স্বামী সেবা, কর স্বামী সেবা সতী দেবা পাবে স্বর্গ সুখ, দুনিয়ায় আখেরে তার নাহি কোনো দুঃখ, স্বামী পরম ধন, স্বামী পরম ধন, অবুজগণ দানে না কখন, সেহেতু দুর্দশা গোটায় প্রভু নিরঞ্জন, কবি ইলিয়াস বলে, কবি ইলিয়াস বলে সরল দিলে শুনো গৃহ স্বামী, উর্দাঙ্গিনী স্ত্রী তোমার মানদী বরদামি, নারে মায়াবিনী, নারে মায়াবিনী সুহাগিনী শুনো বন্ধুগণ, নারীর হাতে কামের ফাঁকা দিল নিরঞ্জন, কর হকাদায়, কর হকাদায়, দিবে আল্লাহ সর্বদা রহম, আল্লাহর দরবারে বাইরে কিছু নহে কম, যদি বাংলার মানুষ, যদি বাংলার মানুষ করিয়া হুশ আল্লাহ দয়া চায়, বাংলাদেশের দুঃখ দশা রবে না ধরায়, সুখীর অনিবার্য, সুখী অনিবার্য, ধর ধৈর্য হিংসা কর সাই, আল্লাহর হুকুম বাংলাদেশের অভাব রবে নাই, ইমান শক্ত কর, ইমান শক্ত কর, বিশ্বাস কর নিজে আল্লাহর তাই, আল্লাহর হুকুম পালন করলে দুঃখ মুঠে নাই, ওয়াদা শক্ত রাখো, ওয়াদা শক্ত রাখো, পালন কর প্রতিজ্ঞা তোমার, প্রতিজ্ঞা করিলে বঙ্গ গুণাবে সমার, আমি দোয়া করি, আমি দোয়া করি, আশা করি আল্লাহর দরগায়, বাংলাদেশের মানুষ যেন থাকি এক ঠান্ডায়, সবাই হাসি খুশি, সবাই হাসি খুশি, দিবা নিশি থাকি হামে হাল, এই প্রার্থনা করি আল্লাহ তম কাঙ্গাল, তোমার নিজ গুণে, তোমার নিজ গুণে কৃপা দানে শান্তি কর দান, বাংলাদেশের অভাব গুসাও রহিম রহমান, আমি ভিক্ষা চাই, আমি ভিক্ষা চাই, দয়া চাই দরবারে তোমার, রহমত বর্ষণ কর আল্লাহ বাংলাতে আমার, আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা, যোগ আল্লাহ রাখো হে ভাগো, বিপদ আপদ মুশকিল হতে সহি সালাম তয়ে মেহরবান, ওয়ে মেহরবান, কর দান আমাদের তোরে, ইমান আমল নিয়ে যেন যেতে পারি মোরে, যখন বারণ করি, এখন বারণ করি, কলম ধরি দিতে বরিশই, ইলিয়াস উদ্দিন নামটি আমার লোকে কবি কয়, জন্ম বাংলাদেশে, জন্ম বাংলাদেশে, মনহরসে করি বাই বয়ান, পূর্বে ছিল সিলেট জেলা নহে বর্তমান, জেলা হবিগঞ্জে, জেলা হবিগঞ্জের নবীগঞ্জে অদমেরি থানা, পূর্ব পুরুষ বসত ছিল শাহবাজপুর ঠিকানা, গেরাম শাহবাজপুর, গেরাম শাহবাজপুর নহে দূর নমৌজার ভিতর, সেই গেরামে বসত করত তালুকদারে কর, নামে জানতাম মামু,
নামে আরজান মামুদ প্রেমাল পুদ বড় দয়াবান কানের ছেলে ওয়াজিদ মামুদ আমার দাদা জানে পিতা কলন্দর আলী পিতা কলন্দর আলী মাথা বলি সায়েদা খাতু।